এই লোকটি তার জিনিসপত্র নিয়ে একটা বোটে করে সমুদ্রে ঘোরার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু যখনই সে সমুদ্রের মাঝখানে পৌঁছয়, তার চারিদিকে কুয়াশা ছেয়ে যায়। তাই সে বোট বন্ধ করে কুয়াশা কাটার জন্য অপেক্ষা করতে লাগে। কিন্তু তখনই তার বোট কোনো কিছুর সাথে ধাক্কা লাগে আর সে ভয় পেয়ে যায়। তখনই সে সামনে তাকিয়ে দেখে এটা একটা বিশাল বড় জাহাজ। সে চিন্তায় পড়ে যায় যে এমন দুর্গম এলাকায় জাহাজ কোথা থেকে এলো। এরপর সে জাহাজের চারিদিকে দেখতে লাগে, কিন্তু সে কিছুই দেখতে পায় না। সে এটাকে একটা ভুতুড়ে জাহাজ ভাবে। এরপর সে ভেতরে উঁকি দিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু ভেতরে ঘুটঘুটে অন্ধকার ছিল, তাই সে কিছুই দেখতে পায় না। এরপর সে তার বোটকে জাহাজের সাথে বেঁধে দেয় আর উপরে উঠে পড়ে। যখনই সে উপরে আসে, সে একটা আওয়াজ শুনতে পায়। তাই সে দরজায় নক করে, কিন্তু কেউই দরজা খুলে না। তাই সে ভয়ে ওখান থেকে পালানোর কথা ভাবে, কিন্তু ওই আওয়াজ বারবার শোনা যাচ্ছিল। তাই সে হিম্মত করে ভেতরে ঢুকে পড়ে আর ওই আওয়াজও বন্ধ হয়ে যায়, কিন্তু সে ভেতরে কাউকেই দেখতে পায় না। তখনই সে একটা ওকিটকি পায়। সে সাহায্যের জন্য ফোন করে, কিন্তু এখানে কোনো সিগন্যাল নেই। তাই সে এখান থেকে পালানোই বেটার মনে করে। কিন্তু সে যখন উপরে উঠে আসে, তখন দেখে তার বোট গায়েব হয়ে গেছে। তাহলে তার বোট ওখান থেকে কোথায় গায়েব হয়ে গেল? এখন লোকটি কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে? সেটা দেখার জন্য কমেন্টে পার্ট 2 লিখে জানাবেন।